আমাদের অ্যান্টিবডি পৃথিবীর প্রথম অ্যান্টিবডি আমরা উদ্ভাবন করি, কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতা, কেবল সিদ্ধান্ত না, অন্য মতলবও ছিল, অন্য স্বার্থর কারণে তারা আমাদের এটাকে অনুমোদন না করায় আজকে জনগণ তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের ক্ষতি হয়েছে 10 কোটি টাকা সময় মতো না করার। পৃথিবীতে আমাদের অন্তত 10টা দেশ আমাদের এটা নেওয়ার জন্য উদ্গ্রীব ছিল, ইনক্লুডিং অ্যাডভান্স কান্ট্রি, কিন্তু আমাদের দেশে রেজিস্ট্রেশন না হয় আমরা বাইরে পাঠাতে পারি নাই, এখনও রেজিস্ট্রেশন হয়নি। অথচ আমাদের পরে এসে আমেরিকা থেকে শুরু করে বেশ কয়েকটা দেশ ই করে ফেলেছে, এটি হলো এই জাতির দুর্ভাগ্য। সৌভাগ্যবান যে আমরা ডক্টর এম এ খানকে পেয়েছি, উনি এই দেশের আসলে একটা অত্যন্ত আধুনিক চিকিৎসার প্রবক্তা। ডক্টর খান অলমোস্ট আমাকে জীবন শক্তি ফেরত দিয়েছেন। আমি যখন করোনা আক্রান্ত হয়ে গেছিলাম, একদম ম্রিয়মাণ হয়ে গেছিলাম, আজকে তো আমি হঠাৎ ব্লাড প্রেশার আমার ফল করেছে, সেইটা পারছিলাম না। উনি আমাকে ফোন করে বলেন যে প্লাজমা সম্পর্কে তখন আমি পর্যাপ্ত জানতাম না, উনি বললেন যে নেন, মনে হলো যে একটা নতুন জীবন পেলাম। সুতরাং সঠিকভাবে প্রপার পরীক্ষা করে যদি সময় মতো প্লাজমা দেওয়া যায় রোগী, কোভিডের করোনার একটাই যে বিভিন্ন রকম উপসর্গ সৃষ্টি করে, রোগ ভালো হলেও দুর্বল করে অনেক কিছুরই ইটাতে। সুতরাং সেই জন্য প্লাজমার ইটাতে উনি এই দেশের এটা আমাদের এটা আরও অনেক বেশি প্রচার হওয়া দরকার। আমার মতে ওনার নেতৃত্বে সারা বাংলাদেশেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্লাজমা সেন্টার হওয়া দরকার। আমরা এখানে যেটা করতে যাচ্ছি, আমরা প্রতিদিন এখানে 25 জনের রক্ত দিয়ে কেবল প্লাজমা নেওয়ার কতগুলি নিয়ম আছে, অত্যন্ত আমরা সাইন্টিফিক নিয়ম মেনেই প্লাজমা নেব। তাছাড়াও রক্তের আপনারা জানেন 4 মাস পরে রক্ত পানি হয়ে যায়, সুতরাং যে কোনো রোগ আপনাদের সবার কাছে আমার অ্যাপিল, আপনারা প্রতিনিয়ত আপনাদের স্ক্রলে বলতে হবে রক্ত করোনামুক্ত রুগীরা রক্ত দান করেন। এটা আবার একটা জনস্বার্থে আপনাদের কাছে আমাদের আবেদন, এটা প্রতিদিন দিয়ে তাহলে আমরা অদূর ভবিষ্যতে অনেক বেশি লক্ষ্যে। কেবল এটা প্লাজমা না, এখানে প্যাক্সেল সেটা নিতে পারবো, থালাসিয়াকে সাহায্য করতে পারবো, অন্যান্য ব্যাপারও। তবে এই সম্পর্কে বিশদভাবে আর একটু বলবেন প্রফেসর খান। আপনারা আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার শরীর সবচেয়ে জাতির একটা কঠিন শোকবহ দিন, আমরা এই শোকসন্তপ্ত জাতিরই বঙ্গবন্ধুকে যদি আমরা স্মরণ করতে চাই, তার এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু উনার আদর্শ রূপায়িত হয় না। যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হবে, ততদিন বঙ্গবন্ধুকে সত্যিকারভাবে শ্রদ্ধা নিবেদন করে না। তবে গরিব মানুষকে আর একটু কম হবে। বাংলাদেশ হলো নীতিমালার দেশ, কোনো কাজকর্ম কেউ করে না, খালি অন্যের পিছনে আঙ্গুল দিয়ে বেড়াই। এই সরকার যেমন কি প্রত্যেকটা পদক্ষেপে ভুল করছে, আজকে চায়নারা যেটা ভ্যাকসিন ট্রায়ালে এসেছিল 1 মাস আগে, আমরা যদি সেই ট্রায়াল শুরু করতাম, তাদেরটা যদি সফল হতো তাহলে আমরাও তার লাভের ভাগিদার হতে পারতাম, কিন্তু সরকার সিদ্ধান্তহীনতায় সে আজকে নয়। তারপরে এই জাতীয় জিনিস প্রত্যেকটা জায়গাতে আমাদের অ্যান্টিবডি পৃথিবীর প্রথম অ্যান্টিবডি আমরা উদ্ভাবন করি, কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতা, কেবল সিদ্ধান্ত না, অন্য মতলবও ছিল, অন্য স্বার্থর কারণে
তারা আমাদের এটাকে অনুমোদন না করায় আজকে জনগণ তার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের ক্ষতি হয়েছে 10 কোটি টাকা সময় মতো না করার। পৃথিবীতে আমাদের অন্তত 10টা দেশ আমাদের এটা নেওয়ার জন্য উদ্গ্রীব ছিল, ইনক্লুডিং অ্যাডভান্স কান্ট্রি। কিন্তু আমাদের দেশে রেজিস্ট্রেশন না হওয়ায় আমরা বাইরে পাঠাতে পারি নাই, এখনও রেজিস্ট্রেশন হয়নি। অথচ আমাদের পরে এসে আমেরিকা থেকে শুরু করে বেশ কয়েকটা দেশ ই করে ফেলেছে, এটি হলো এই জাতির দুর্ভাগ্য। স্যার, আমাদের আইসিইউ প্রধান নাদিম মোহাম্মদ বলতে চাই।